বিশ্বাস আছেন ও মনোহরের বাক্স আপনার বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ ঘন্টা দুয়েকের মধ্যে হ্যাঁ আপনি নিশ্চিন্ত থাকুন ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ ঠিক আছে রাখছি। আসলে কি বলতে দাদু, জ্যাঠামশাই বাড়িতে এই সময় কেউ থাকবে না কি না, তাই এই ফাঁকে মনোহরের বাক্সটা নিয়ে নেবে। কিন্তু আমি একটা কায়দা করেছি, আমি মনোহরকে চিনি দিন। ওই যে তুমি চিনির বদলে কি একটা দাও না, সেটাই দিয়েছি। বাহ বিটাই, এটা দারুণ কাজ করেছিস তো। শোন না, তুই তাহলে ওই জিনিসটা দিয়ে আমাকেও মনোহরা বানিয়ে দিস, তাহলে তোর উচ্ছে বাবু আর আমাকে ভুগতে পারবে না। হ্যাঁ দাদু, মিঠাই এবার একটা কথা ভেবেছি, সব রকম মিষ্টি ওই গোড়া দিয়ে তৈরি করার ট্রাই করবে। দেখো কত মানুষ তো আছে বলো যাদের মিষ্টি খাওয়া বারণ, কিন্তু তাদের তো মিষ্টি খেতে ইচ্ছে করে বলো, সব রকম মিষ্টি খেতে ইচ্ছে করে, কিন্তু সন্দেশের রসগোল্লা তারা কেন খাবে? যদিও মনোহরা গুলো খুব একটা আটো সাটো কিরে, আরে কি হলো মিঠাই, আরে রক্ত পড়ছে, আরে হাত কেটে গেল কি করে? এই দেখো কাণ্ড, এই জন্য বলি কাজ করবার সময় কথা বলতে নেই। দাদু এক্ষুনি রক্ত বন্ধ হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না, তুমি দাঁড়াও, আমি আমি চিনি চেপে ধরছি, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। বাড়িতেও কেউ নেই। এটা তুই কি পাঠালি সেট? এটা তো পুরনো ফ্লো চার্ট। এটা আমি এখন ক্লায়েন্টকে পাঠিয়ে দিলে কি হতো বলতো? তোর কাছে কোনো মনই নেই দেখছি। হোল্ড অন হোল্ড অন, কিসের পুরনো? দাঁড়া, আমরা তো ফাইনাল করলাম যে স্পোর্টস কমপ্লেক্সের কনস্ট্রাকশনটা নর্থ ব্লক দিয়ে শুরু হবে। সিরিয়াসলি স্যার, লাস্ট কনফারেন্সের রেকর্ডটা আছে, শোনাবো তোকে। ইস্ট সাইড দিয়ে শুরু হওয়ার কথা ছিল না, যেখানে প্লেয়ারদের বসার জায়গাটা হবে, সব ভুলে গেছিস তুই? ওহো, সরি সরি সরি, যেন পুরো মাথা থেকে বেরিয়ে। তোর নিজের অবস্থাটা একবার দেখ তুই, সারা খুন মিষ্টিওয়ালিকে নিয়ে ভাবিস, এবার তো তোর মাথায় হাড়ি করে মিষ্টি বিক্রি করতে নামিয়ে দেবে তোর মিঠাই রানী। জাস্ট স্টপ ইট টেস, এই ধরনের রিমার্কস গুলো না আর টলারেট করতে পারি না আমি, মানুষের একটা ভুল হতেই পারে, হোয়াটস দ্য বিগ ডিল অ্যাবাউট ইট? হ্যাঁ হোয়াট, ওয়ান সেকেন্ড স্যার, আই মিন এই কথাগুলো কি পিসিজি এর বেস্ট এমপ্লয়ি সিদ্ধার্থ মোদক বলছে? না মানে তুই তোর টিম মেম্বারদের কি বলতিস মনে আছে? এটা একটা কাজের জায়গা, আরে ছোট্ট মিস্টেকও অ্যাকসেপ্ট করব না আমি, মনে আছে? আজকে তোর এই মিস্টেকটা যদি তোর কোনো টিম মেম্বার দেখতো তাহলে মুখ দেখাতে পারতিস তাকে? দেখ স্যার, আমি তোর ভালো চাই বলেই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে, মিষ্টি বালিটাকে তোর জীবন থেকে সরা। তোর পার্সোনালিটি, তোর কেরিয়ার, তোর জীবনের যা যা চাহিদা ছিল সবটা পাল্টে যাচ্ছে, এন্ড ইটস অল বিকজ অফ মিঠাই রানী। এবার প্লিজ এটা তুই রিয়েলাইজ কর, হাই টাইম। বড়জামাবু, দাদু লাট সাহেব নাতিকে বলো কি লাট সাহেবই বনে দেখানোর জন্য না শরীরে শক্তির দরকার হয়। মাথা যন্ত্রণায় কুকুর ছিল জানো, এত মাথা যন্ত্রণা করছিল, আজ যেন একদম বাড়াবাড়ি না করা হয়। দাঁড়িয়ে মিঠাইও দেখিয়ে দেবে যে মিঠাইয়েরও রাগ আছে। হ্যালো, কি হয়েছে দাদা, তুমি ফোন করছো?
সেটা তো একটা বিপদ হয়ে গেছে দাদু ভাই, মানে তরকারি কাটতে গিয়ে মিঠার হাত অনেকটা কেটে গেছে, রক্ত থামছেই না, আর খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, বাড়িতেও কেউ নেই। দাদু ভাই আমি জানি তুমি খুব ব্যস্ত আছো, একবার আসা যায়, মানে হয়তো একজন ডাক্তারকে খবর দেওয়া দরকার। আমি ডক্টর ঘোষকে ফোন করলাম, ফোন ধরলো না। ঠিক আছে দাদি, আমি চলে আসছি, তুমি ফোনটা রাখো, তুমি বেশি টেনশন করো না, তোমার প্রেশার বাড়লে কিন্তু আরো বেশি বিপদ হবে। আচ্ছা, খুব ভালো। যে কোনো বাড়িতে ভাই বোনেরা ঝামেলায় পড়লে দাদাই গিয়ে সে ঝামেলা সামলায়, তাই বলে মিঠাই কোনো ঝামেলায় পড়লে কাউকে আসতে হবে না, মিঠাই ঝামেলায় পড়লে গোপাল সামলায়। আর মিঠাই অতটা ইষ্টবিদ নয় যে ভাববে এবারে লাট সাহেব এসে মিঠাইকে বিপদ থেকে উদ্ধার করবে। বাড়ি যাচ্ছিস নাকি? একটা এমার্জেন্সি হয়ে গেছে, বাড়ি যেতেই হবে, দাদাই একা আছে। এমার্জেন্সি কি হয়েছে? আমি কি তোকে সব কথার এক্সপ্লেনেশন দিতে বাধ্য নাকি টেস? না নিশ্চয়ই। গট ইট। তার মানে মিঠাই রানীর কিছু একটা হয়েছে, আবার নিশ্চয়ই কোনো একটা ড্রামা করেছে, যাতে তুই অফিস ছেড়ে ছুটে বাড়ি যাস। ইউ নো হোয়াট টেস, আমি যে বন্ধুটাকে চিনতাম না সে অনেক বেশি ডিগনিফাইড ছিল, তার ব্যক্তিত্বটা এমন ছিল যে এভরিবডি অ্যারাউন্ড হার ফেল্ট ভেরি কমফোর্টেবল, কিন্তু সেই পার্সোনালিটিটা না তোর কেমন একটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আই এম সরি টু সে, ইটস ডেফিনেটলি নট গোয়িং টুয়ার্ডস দ্য পজিটিভ, ভেরি সরি টু সে। এইভাবে দেখ, আমার তোকে এটাই বলার ছিল যে চেঞ্জটা না তোর মধ্যে হচ্ছে, আমার মধ্যে। এনিওয়ে আমি তোকে বাড়ি গিয়ে একটা রিভাইজ ফ্লোচার্ট পাঠিয়ে দেবো। আচ্ছা, একদম ওঠার চেষ্টা করবি না, দাদু কিন্তু খুব রেগে যাবে। কি হয়েছে দাদি? ও কিছু হয়নি, হাতটা একটু কেটে গেছে। এই তো তুমি এসে গেছো দাদু ভাই। উফ, রাধা মাধু বাঁচিয়েছেন, বাবা এত এত ভয় পেয়ে গেছিলাম না, এত রক্ত পড়েছে তখন। এই তো ওষুধ ফষুধ সব দিয়ে এসছো, দেখো দেখো দেখো। তাদের সবার আগে না তোমাদের এই তুফান মেলকে বলো ওই স্পিডটা কন্ট্রোল করতে, নাহলে কিন্তু এরকম ঝামেলা বারবার হবে। কোনো সেন্স নেই তো তোমাদের জিনিয়াসের। লাস্ট টাইম বেগুন ভাজতে গিয়ে হাতে ছ্যাঁকা খেলো, তারপর দোলের সময় আলু পোড়া বার করতে গিয়ে ছাইতে হাত দিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট করলো। দেখো দাদাই, একটা মানুষের অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেই বিষয়ে আমি কোনো কমপ্লেন করছি না, কিন্তু তারপর যে ওই বড় বড় কথাগুলো বলে না, তাতে আমার মাথাটা যায় গরম হয়। এই আমি অফিসে বেরোবার আগে কি বললো যে মিঠাইয়ের জন্য কাউকে কখনো কোনো ঝামেলায় পড়তে হবে না, রাইট? নন্সেন্স। হাতটা দেখাও দাদু, তোমার নাতিরে ডাক্তার গো। মিঠাই, ওকে বিরক্ত করিস না, হাতটা দেখা, ও ভালো ব্যান্ডেজ করতে পারে। হ্যাঁ আমি যাই, ঘরে সব অহুচালো করে রেখে এসেছি, আমি গুছিয়ে আসি।
কি হলো? হাতটা দেখাতে বলছি তো। শুনো মিঠাই, আমার না ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আই ওয়াজ এট ওয়ার্ক, নেহার দাদাই বাড়িতে একা আছে তাই এলাম, না হলে আমি আসতামও না। হাত এমনি এমনি ঠিক হয়ে যাবে, গোপাল ঠিক করে দেবে। আন্টি কখনো তোমাকে কানমোলা দেননি তাই না? তাই এরকম অবাধ্য তৈরি হয়েছে। শোনো মিঠে, আমি পাঁচ গুনব, তার মধ্যে তুমি এখানে চুপচাপ বসবে, আর যদি সেটা না করেছ তাহলে কিন্তু আমি তোমাকে কান ধরে এখানে বসাবো। 1 2 3 4 করতে বললাম তো, জাস্ট স্টপ দিস ননসেন্স। আমি ঠিক জ্বালা করবে, তুমি পোড়া হাত নিয়ে মশলা বাঁধতে পারো আর এই ব্যথায় তোমার জ্বালা করবে? মিঠাই, আমি না সত্যি তোমার কাণ্ড কারখানাগুলো একদম বুঝতে পারি না। শোনো, আমার হাতে না একদম বেশি সময় নেই, সো প্লিজ স্টপ দিস ননসেন্স স্যার, চুপ করে বসো এখানে। চালা করবে, প্লিজ ছেড়ে দাও, প্লিজ। যে শারাপ শারাপ, চুপ করে বসো এখানে। কি হচ্ছে কি বলছি তো, আস্তে করে ওষুধটা লাগাচ্ছি। নড়ছো কেন এরকম? চুপ করে বসো, ড্রামাটা বন্ধ করো। এ দেখো কতটা কেটেছে, ড্রেসিংটা না করলে এটা আরো পেকে যাবে, তখন আরো বিপদ হবে, বোঝো কথাগুলো। হ্যাঁ, ব্যাপারটা নেই, প্লিজ বন্ধ করো, এটা খুব বিরক্তিকর লাগে আমার। না মানে বুঝতে পারিনি আমি ঠিক।
আমাকে ট্রাস্ট করছিলে না তো? শুনো, আমাদের প্রবলেম ইজ মিঠাই। অ্যাকচুয়ালি বাড়িতে কেউ জানেই না আমি কি কি করতে পারি। সেই তুই যে কি কি পারিস সেটা কেউ জানে না। তুই এখানে কি করছিস? আমি তোকে বললাম তো রিভাইজ প্রেজেন্টেশনটা তোকে পাঠিয়ে দেবো। নট পসিবল স্যার, কারণ তুই এখন মিঠাই রানীর সেবা যত্ন করছিস, তাই প্রেজেন্টেশনের কারেকশন আর কখন করবি? টেস, দেখ এখানে একটা আননেসেসারি সিন ক্রিয়েট করিস না। দাদা কিন্তু ভেতরের ঘরে আছে। সো হোয়াট স্যার? আরে যে এই মেয়েটা একটার পর একটা ড্রামা করে চলেছে, যেগুলো তুই বিলিভ করে নিজের সর্বনাশ করছিস, সেটা জানুক দাদাই। স্যার, ডু ইউ রিয়েলাইজ তুই কি কাণ্ডটা করছিস? আরে সামান্য হাত কেটে গেছে বলে অফিসের কাজ ছেড়ে ছুটে চলে এলি, কে করে এটা? তার মানে কতটা ড্রামা বাজবে, কিচ্ছু হয়নি ওর। আর এসব মেয়েদের না একটু সামান্য কেটে গেলে এত হইচই কেউ করে না, সব নাটক ইচ্ছে করে করছে। এই যে তুই অফিসের কাজ ছেড়ে ছুটে চলে এলি না, এগুলোই তো কোর্টের হিয়ারিং এ ডিভোর্স কেসে তোর এগেইনস্ট একটা এভিডেন্স হয়ে থাকবে। তোকে সবাই ফ্রড বলবে, যাকে বলে জোচ্ছর, তাই না মিঠাই রানী? দিদিমণি, এসব কি বলছো তুমি? টেস, ফর গডস সেক প্লিজ চুপ কর। তুই কিন্তু এখন নিজের মধ্যে নেই টেস, দাদাই শুনলে কি ভাববে? এসব কি হচ্ছে কি? আমি বলছি দাদাই, এই মেয়েটা সিডের লাইফ, সিডের ক্যারিয়ার সবটা নষ্ট করে দিচ্ছে। প্লিজ দাদাই, আপনারা এবার প্লিজ বোঝার চেষ্টা করুন। দেখুন, সিড কিন্তু আগে এরকম ছিল না, ওর কাজে কোনো মন বসছে না, এমন এমন মিস্টেক করে বসছে যেগুলো আগে কখনো করেনি, সময় নষ্ট করছে। দেখুন দাদাই, আমি জানি আপনি আমাকে খুব খারাপ মনে করেন, বাট এইটুকু তো মানবেন যে আমি সিডের ওয়েলউইশার। কারণ একই সাথে আমরা বিজনেস স্কুলে পড়েছি, একই সাথে এখন চাকরি করি, তাই আমি জানি ওর কতটা ট্যালেন্ট, অ্যান্ড ওর সবটা নষ্ট করছে। তা না হলে একটা ইম্পর্টেন্ট কাজ ছেড়ে ও ছুটে চলে আসতো না একটা সামান্য হাত কেটেছে বলে। দাদু ফোন করেছিল বলে এসেছে দাদুর নাতি। দাদু তো বাড়িতে একা ছিল, আমি ইচ্ছে করে হাতটা কাটিনি গো দিদিমণি। তাও যদি কারোর কাজের অসুবিধা হয় আমার জন্য, আমি আমি সরে বলছি। ছেড়ে দাও দাদাবাবু, আমি বললাম না আমাকে গোপাল ছাড়া আর কেউ হেল্প করতে পারে না। তোষা, এসবের কোন দরকার ছিল? শোনো, তুমি মানো আর নাই মানো, মিঠাই সিদ্ধার্থ স্ত্রী, অগ্নি সাক্ষী করে সবার সামনে বিয়ে হয়েছে। সিদ্ধার্থ বিপদে যেমন মিঠাই ছুটে গিয়েছিল, তুমি মিঠাইয়ের বিপদে সিদ্ধার্থ ছুটে আসাটাই উচিত।
হাত কেটে গিয়েছিল, রক্ত পড়ছিল, আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দাদাই তুমি প্লিজ আর এসব নিয়ে মাথা ঘামিও না। তোর আর কিছু বলার আছে? প্রেজেন্টেশনের কারেকশনটা করতে হলে এই পেন ড্রাইভটা লাগতো, সেটা তুই অফিসে ফেলে এসেছিস। আগের সিট হলে না এটা ফেলে আসতো না। তোর ভালোর জন্যই বললাম, আমি এখানে রাখলাম। দাদা এসব কি হচ্ছে? এটা কি, কোথায় যাচ্ছ তুমি? মিঠাই মিঠাই শোন, ছেড়ে দে, মিষ্টি দিতে যেতে হবে না। তা কি করে হয় দাদু? বিশ্বাস জ্যাঠামশাই বসে আছেন আমার জন্য, মিষ্টি তো পৌঁছাতেই হবে। আচ্ছা আমি যাবো আর চলে আসবো, তুমি চিন্তা করো না। দাদাই ও যেন বাড়ি থেকে এক পা না বার করে। আমার মাথাটা কিন্তু এবারে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। না বেরোলে হবে না, খদ্দেররা ভরসা করে বসে আছে, মিষ্টি তো পৌঁছাতে হবে, দাদু কথা দিয়েছে।